প্রিয় ছাত্র ছাত্রীরা, এইমাত্র 2022-এর জিওগ্রাফি পরীক্ষা দেখো সমাপ্ত হলো। উত্তরগুলো তোমরা ভালো করে মিলিয়ে নাও। প্রথম দেখো, একের দাগের এক, এটা হচ্ছে তোমার অপশান খ, এটা অবরোহণ রয়েছে। এরপর দেখো, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলা হয় এটা জলবিভাজিকা। হিমবাহ সৃষ্ট হ্রদ, এটা হচ্ছে কড়ি হ্রদ। বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমি, এটা লোয়েস। সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে বলা হয় এটা হচ্ছে শর্টস। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করে রেখেছে জম্মু কাশ্মীর। শিবালিক অব হিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকা এটা হচ্ছে তোমার দুন। ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনা এটা খ, ভাকড়া নাঙ্গল। মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায় এটা হচ্ছে কেরলে। যে অঞ্চলে চন্দন গাছ দেখা যায় এটা হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ। এবার দেখো, ভারতের কফি গবেষণাগার রয়েছে এটা হচ্ছে তোমার অপশান গ, চিকমাগালুরে। পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি কেন্দ্র হচ্ছে সেক্টর 5 সল্টলেক। ভারতের আদমশুমারি অনুসারে একটি শহরের ন্যূনতম জনসংখ্যা 5,000। ভারতের বৃহত্তম বন্দর হলো মুম্বাই। এবার দেখো শুদ্ধ অশুদ্ধ, নদীর গতিবেগ পরিমাপের একক কিউসেক এটা অশুদ্ধ। আর সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হোমোসই বলে এটা শুদ্ধ। শ্রীলঙ্কা ভারতের এটা হচ্ছে অশুদ্ধ। ভারতে আরাবল্লী নবীন ভঙ্গির পর্বত এটা অশুদ্ধ। লোকটাক ভারতের অশুদ্ধ উপহাদ এটা অশুদ্ধ। দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত এটা হচ্ছে শুদ্ধ। ভারতের একটি বনজ ভিত্তিক শিল্প কাগজ শুদ্ধ। এবার দেখো উপযুক্ত শব্দ বিশেষ শূন্যস্থান পূরণ, নীল নদের বদ্বীপ এটা ধনুক আকৃতির। দুটি কড়ির মধ্যবর্তী উচ্চ অংশকে এরিটি বলে। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র ডিহং নামে পরিচিত। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধুলি ঝড়কে বলা হয় কাঁধি। ড্যাস মৃত্তিকা ম্যানগ্রোভ এটা লবণাক্ত। জামনগর ড্যাস শিল্পের জন্য বিখ্যাত, এটা তৈল শোধনাগার। এবার দেখো নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি হয়, এটা অবতল দিকে। মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায় এটা হচ্ছে, উচ্চতাটা ঠিক মনে পড়ছে না, তোমরা কমেন্ট করে জানিও। বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়ির নাম অনুদৈর্ঘ্য। পশ্চিম হিমালয়ের তাল কি, এটা একটা হ্রদ। ভারতের কোন রাজ্যে গঙ্গা নদীর নিম্ন গতি দেখা যায় এটা পশ্চিমবঙ্গ। পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম ধাপ চাষ। ভারতের কোন রাজ্যে ইক্ষু উৎপাদনের প্রথম স্থান এটা হচ্ছে উত্তরপ্রদেশ। ভারতের কাপড়ের কল কোথায় রয়েছে এটা হচ্ছে ঘুষুরি। এবার দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে বাম দিক ডান দিক এটা হচ্ছে তোমার হবে, প্রথমটা হচ্ছে তোমার তিনেরটা। মাজুলি হলো ব্রহ্মপুত্র, মরুস্থলী ওড়িশা, আর প্যারাদ্বীপ এটা রাজস্থান, সরি ভুল হলো, প্যারাদ্বীপটা হচ্ছে ওড়িশা আর মরুস্থলী হচ্ছে তোমার রাজস্থান। মরুস্থলীটা হচ্ছে এক আর প্যারাদ্বীপটা হচ্ছে 2, ঠিক আছে। আর প্রথমটা হচ্ছে তোমার 3, মাজুলি 4। আচ্ছা এরপর দেখো গয়ের দাগের এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও, এগুলোর বড় প্রশ্নের উত্তর আর আমি বলছি না, এগুলো তোমরা দেখে নাও। খুবই সহজ প্রশ্ন পড়েছে এবছর দেখো, এটা হচ্ছে মানচিত্র সহজই পড়েছে। এছাড়া দেখো তোমার এগুলো বহিরাগত দৃষ্টিহীনদের জন্য রয়েছে। ওকে, তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে, এবং পরবর্তী সলিউশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে যুক্ত থাকবে।